এখানে একজন কমেন্ট করেছেন এএসআই এক্সাম কি ইংলিশে হয় এই উত্তরটি বিভিন্ন জায়গা থেকে খোঁজাখুঁজির পর এম এক্সাম ডট ইনে এর উত্তর পাওয়া গেছে এটি দু হাজার চোদ্দো সালে পাবলিশ করা হয়েছিল সেখানে একজন কমেন্ট করেছিল কোশ্চেন পেপার টু বি সেট ইন বেঙ্গলি অর ইংলিশ এই উত্তরটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তার আগে জেনে নিই এই এএসআই এক্সামের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এডমিট কার্ড এবং নোটিফিকেশান সম্বন্ধে ডাব্লিউ বি এসএসসি এএসআই এক্সাইজের এ এস এর রিক্রুটমেন্টটি দু হাজার তেরো সালে বেরিয়েছিল যার ভ্যাকেন্সি ছিল দুশো ছেচল্লিশ এই দুশো ছেচল্লিশের মধ্যে জেনারেল ছিল একশো পঁয়ত্রিশ এবং বাকিগুলি দেখে নিন এখান থেকে এর পে স্কেলের মধ্যে গ্রেড পে ছিল তিন হাজার দুশো পেমেন্ট ছিল থ্রি অর্থাৎ সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো এর মধ্যে এবং এজ ছিল আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চেয়েছিলো হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আপনাকে বাকি ফুলফিল করতে হবে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট ইত্যাদি এই নোটিফিকেশনে ছিল উমেন ক্যান্ডিডেট আর নট এলিজেবেল ফর দিস রিকোয়ারমেন্ট অর্থাৎ এই নোটিফিকেশনে মেয়েরা অ্যাপ্লাই করতে পারেনি এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার ডেট ছিল ছয় এপ্রিল দু চোদ্দো সালে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন দু হাজার চোদ্দো সালের পর আর এই এএসআই এক্সামটি হয়নি এখন যদি নোটিফিকেশান বেড়ে দু হাজার বাইশ সালে তাহলে এখন হওয়ার একটা সম্ভাবনা আছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ ডাব্লিউ বিএসএসসি এই পরীক্ষাটি নিয়ে থাকে দু হাজার তেরো সালের নোটিফিকেশান অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের নোটিফিকেশানে বলা হয়েছিল প্রথমে রিটার্ন এক্সাম হবে তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং লাস্ট ইন্টারভিউ এইভাবে আপনার পরীক্ষাটি হয়েছিল আর রিটেন এক্সাম ও সিলেবাস সম্পর্কে বলা হয়েছিল ছয় এপ্রিল দু হাজার চোদ্দো সালে একটি ডেট দেওয়া হয়েছিল কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সম্বন্ধে অফিসিয়াল সাইটে জানানো হয়েছিল এরপর আসি এই ভিডিওটির মেন প্রশ্ন অর্থাৎ কোশ্চেন পেপারটি কোন ল্যাঙ্গুয়েজে সেট করা হবে ব্যাঙ্গলি ওর ইংলিশ এম এক্সাম ডট ইন এই সাইট অনুসারে মানে কমেন্ট করেছেন তিনি ইন বোথ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা হবে হয়েছিল এখানে অলরেডি তাই আমরা আশা করতে পারি এই পরীক্ষাটি বাংলা এবং ইংরেজি দুটো পরীক্ষাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে আপনাদের কি কি জানার প্রয়োজন আছে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ